প্লেন পাল্লার একদম প্লেন পাল্লা নকশা করা হয় একদম ফুল সার এটার ভিতরে কোনো পল হয় না আচ্ছা পল নেই ফুল সার তো ফুল সার কিভাবে বুঝবে এটা তো আপনার ফুল সার যখন পল থাকবে ওই কাটগুলো এখানে সাদা সাদা থাকবে ও সাদা সাদা থাকবে সাদা সাদা এটা কোনো সাদা নেই কোনো সাদা নেই দেখতে পাচ্ছেন পুরো পাল্লার বডিতেই আপনার কালো কালো ছোপ ছোপ আছে আর যদি পল থাকতো তো সাদা সাদা থাকতো আর কি বিভিন্ন জায়গায় তো আপনারা যদি চান কারখানা ভিজিট করে এগুলো দেখে শুনে আর যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া মোবাইল নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়েও যাচাই বাছাই করে নিতে পারবেন তো এগুলো এখানে যদি আপনারা এই দুইটা পাল্লা এক জায়গায় করেন তাহলেই কিন্তু আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন আর কি এটা একটু সাদা সাদা আছে আর যেটা আপনার ফুল সার এটাই কোনো সাদার কোনো দাগ নেই আর কি এটা হচ্ছে বার্নিশ সারা মেহগনি কাঠের উপরে হবে তো এটা প্রায় গেলাও 7500 টাকা এটা হচ্ছে মাত্র 7500 টাকা নকশা সহ নকশা সহ তো বার্নিশ সহ যদি নিতে চান এটা হলো আপনার 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা বার্নিশ সহ নকশা সহ ফুল দরজা আর কি যারা আসতে পারবে না আপনার কারখানায় অথবা আপনার প্রতিষ্ঠানে তাদের জন্য কি ব্যবস্থা তারা কিভাবে নেবে তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব এবং কি পিকআপ দেয়া যদি বেশি কন্টেন মাল হয় দেখা গেছে পিকআপ দিয়ে পাঠিয়ে দিলাম আচ্ছা তো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন তো যারা আসলে প্রবাসীরা আছে দেখা যায় অনেক প্রবাসীও কিন্তু আপনার অনলাইনে অর্ডার দিয়ে দেয় এক্ষেত্রে তাদের বাড়িতে লোক থাকে না তো আপনারা নিজস্ব লোক দিয়ে পৌঁছে আমাদের নিজস্ব লোক যায় মাল পৌঁছায় দিয়ে আচ্ছা তো যদি আপনারা অল্প পরিমাণে নেন তাহলে হয়তো কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবে আর যদি বেশি নেন তাহলে পিকআপের মাধ্যমে ট্রাকের মাধ্যমে একদম বাড়িতে পৌঁছায় আচ্ছা আপনারা যেখানেই বলেন টেকনাফ থেকে তেতুলিয়া আপনাদের যে ঠিকানায় বলবেন ওই ঠিকানায় তারা মালগুলো পৌঁছে দিবে আর নজরুল ভাই যদি আপনার কাস্টমার যে কোনো কাঠের উপরে তাদের নিজস্ব ডিজাইন আপনাকে দিয়ে করিয়ে নিতে চায় যে কোনো ডিজাইন ওনারা ডাউনলোড দিয়ে আমার পাঠাই দিবে হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাই দিলে আমরা ওই ডিজাইনটা করে দেব আচ্ছা যে কোনো ডিজাইন দিলে করিয়ে দিবেন এখানে একটা মেশিন আছে এই মেশিনটার কাজ কি এটা হলো জয়েন্ট মিলানোর কাজ আছে আচ্ছা এটা জয়েন্ট মিলাই দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মেশিনটা হলো আপনি থিকনেসার করে আচ্ছা আচ্ছা আর এই পাশে ওটা সার্কুলার ওটা কাটিং করা হয় ও আচ্ছা এটা দিয়ে কাটিং করা হয় দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে আপনি ডিজাইন করা হয় আচ্ছা এখানে একটা মেশিন আছে এটা দিয়ে ডিজাইন করা হয় ডিজাইন করা হয় আচ্ছা তো আমি যদি কারখানা আবার একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কাঠ এখানে রাখা আছে এই কারখানায় সমস্ত ধরনের কাজ করা হয় এছাড়া কিছু ফার্নিচারের কালেকশন আপনারা পাবেন এখানে একটা কাজ চলছে এটা মনে হয় জোড়া লাগানো হচ্ছে জোড়া লাগানো কাজ চলছে আচ্ছা এখানে জোড়া লাগানো হচ্ছে আপনার মেহগনি মেহগনি কাঠের চৌকাঠ মেহগনি কাঠের চৌকাঠ এটা ডেলিভারি যাবে কি এখানে কিছু রাখা আছে তারপরে এখানে কিছু রাখা আছে এগুলো সবই মেহগনি কাঠের চৌকাঠ মেহগনি কাঠের চৌকাঠ আচ্ছা তো এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস পড়বে 2200 টাকা অন্যান্য কি কাঠের চৌকাঠ আছে আপনার সেগুন কাঠ আছে লোহা কাঠ আছে শিল করে আছে টিকচাম্বল আছে এটা আপনার কত ফুট বাই কত ফুট এটা হলো আপনার 6 ফিট বাই 3.5 ফিট 6 চেয়ারের আচ্ছা 6 চেয়ারের তো ছোট বড়ও তো করে দিতে পারবে ছোট বড়ও করে দেওয়া যাবে সমস্যা আচ্ছা এটা কি আপনার চেয়ার সহ এটা চেয়ার সহ একটা সেট আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার মিসেস নূরজাহান ডোর এন্ড ফার্নিচার আর কিভাবে আসবে এটা আসার লোকেশনটা হচ্ছে আপনার মোহাম্মদপুর তিন রাস্তার মোড় নামার পর যে কোনো লোকরে জিজ্ঞেস করলেই দেখাই দিবে যে এটা নবীনগর 7 নম্বর রোড নবীনগর 7 নম্বর রোড গাবতলির রোডে আছে গাবতলির রোড আচ্ছা তো বেরিবাদের পাশে মোহাম্মদপুর নেমে গাবতলির রোডে ইউল্যাব ইউনিভার্সিটি আছে তারপর আপনারা সাদেক ডাইরি ফার্ম বললে সবাই চিনে আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আপনারা চলে আসতে পারবেন একটা রিকশা নিয়ে অথবা ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নবীনগর 7 নম্বর রোড নবীনগর 7 নম্বর রোড একটু ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন নূরজাহান ডোর অ্যান্ড ফার্নিচার এটা হচ্ছে ডিপ পাল্লা তো নজরুল ভাই এটার দাম কত এটার দাম মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এটা হবে বারান্দার সাইজ আর কি আচ্ছা যদি কেউ বেডরুমের সাইজ করে ডিপ পাল্লা সেক্ষেত্রে সেক্ষেত্রে 4000 টাকা পড়বে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি দরজার কারখানা দেখাবো কোথা থেকে আপনারা সরাসরি কারখানা থেকে বিভিন্ন ধরনের দরজা বিভিন্ন ধরনের চৌকাঠগুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে নজরুল ভাই নজরুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো নজরুল ভাই এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাঠের কালেকশন আছে জি ভাই দরজার কালেকশন আছে আর কি কাঠের দরজা আর আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা মনে হয় আপনার কারখানা জি 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 আচ্ছা কারখানা আমি আপনাদেরকে দেখাবো তো নজরুল ভাই আপনার কাছে কি কি কাঠের দরজাগুলো আছে আমাদের এখানে আপনার বারমাটিক সেগুন চিটাং সেগুন গামারি মেহগনি আচ্ছা মানে কাঠ দিয়ে দরজা যেগুলো হয় আর কি সমস্ত কাঠের দরজাগুলো আছে আর এর পাশাপাশি চৌকাঠও আছে চৌকাঠও আছে আচ্ছা তো দর্শক আমি আপনাদেরকে কিছু কালেকশন এখন দেখাবো আর বিস্তারিত জানিয়ে দেব সাথে প্রাইসটাও বলে দিব তো নজরুল ভাই সর্বপ্রথম আমাদেরকে কি কাঠ দেখাবেন আমরা সর্বপ্রথম দেখাবো আপনার সেগুন চিটাং সেগুন সেগুন কাঠ থেকে শুরু করি চিটাং সেগুন আচ্ছা এই পাশে যদি আমি একটু দেখাই দর্শক এটা হচ্ছে চিটাগাং সেগুনের একটা কাঠের দরজা সুন্দর একটা নকশা করা আছে
তো নজরুল ভাই এগুলা প্রাইসটা কি রকম হয় এটা আপনার বানিট ছাড়া যদি নাই কেউ তাহলে এটা পড়লো 20500 টাকা 20500 টাকা নকশা সহ নকশা সহ বানিট ছাড়া 20500 টাকা আর এটা হচ্ছে চিটাগাং সেগুনের একটা দরজা ফুল সার দেখতে পাচ্ছেন ফুল সার হ্যাঁ পুরো দরজায় আপনার সারের ছাপ আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটা হবে চিটাগাং গামারি চিটাগাং গামারি আচ্ছা এগুলা প্রাইসটা কি রকম এগুলো আপনার নকশা সহ 8500 টাকা নকশা সহ 8500 টাকা আর যদি কেউ বার্নিশ করে নিতে চায় বার্নিশ করে নিলে ওটা আলোচনা সাপেক্ষে বা নকশার পর নির্ভর করে তো বার্নিশ আচ্ছা আচ্ছা তাহলে আলোচনা সাপেক্ষে বার্নিশের প্রাইসটা 8 হবে হ্যাঁ 8 হবে আচ্ছা এটা হবে মেহগুনি কাঠের উপরে একটা সুন্দর একটা নকশা করা আছে তো এগুলা প্রাইস কি রকম এগুলো পাই যেলে আপনার নকশা সহ হলো আপনার হলো 7500 টাকা মাত্র 7500 টাকা নকশা সহ আর যদি বানিশ করে নিতে চান বানিশ করে নিলে ওটা আলোচনা সাপেক্ষে বারবে নকশা কম বেশি থাকে তো ওই রকম বারে আচ্ছা তো আলোচনা সাপেক্ষে আপনারা বানিশটার প্রাইস অ্যাড করা হবে আর কি আর এরপরে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটা বানিশ করা এটা বানিশ করা এটাও মেহগনি কাঠ বানিশ করা আচ্ছা এটা হচ্ছে বানিশ সহ তো বানিশ সহ যদি নিতে চান এটা হলো আপনার 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা বানিশ সহ নকশা সহ ফুল দরজা আর কি তো আপনারা নিয়েই সেটআপ করতে পারবেন আর কোনো কাজ করতে পারবেন না এটা হলো আপনার সেগুন ডিপপাল্লা বলে আর কি আচ্ছা সেগুন কাঠের ডিপপাল্লা ডিপপাল্লা বলে আচ্ছা তো এগুলোর প্রাইস একদমই কম মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকায় সেগুন কাঠের পাল্লা এটা হচ্ছে ডিপপাল্লা যারা কম দামের মধ্যে ভালো মানের কাঠ নিতে চান সেগুন কাঠের পাল্লা নিতে চান এটা নিতে পারেন মাত্র 12000 টাকায় পেয়ে যাবেন এই নকশা সহ ডিপ পাল্লা আর কি যেটাকে বলা হয় নজরুল ভাই এখান তো দেখতে পাচ্ছি স্তূপ আকারে অনেকগুলো পাল্লা রাখা আছে এগুলা কি কাঠের এটা হলো আপনার চিটাগাং সেগুন একদম ফুল সারি এবং কি সিজনিং করা ট্রিটমেন্ট করা মানে সমস্ত কাজ শেষ করা প্লেন পাল্লা একদম প্লেন পাল্লা নকশা করা হয় একদম ফুল সার এটার ভিতরে কোনো পল হয় না আচ্ছা পল নেই ফুল সার তো ফুল সার কিভাবে বুঝবে এটা তো আপনার ফুল সার যখন পল থাকবে ওই কাঠগুলো এখানে সাদা সাদা থাকবে ও সাদা সাদা থাকবে সাদা সাদা এটা কোনো সাদা নেই কোনো সাদা দেখতে পাচ্ছেন পুরো পাল্লার বডিতেই আপনার কালো কালো ছোপ ছোপ আছে আর যদি পল থাকতো তো সাদা সাদা থাকতো আর বিভিন্ন জায়গায় তো আপনারা যদি চান কারখানা ভিজিট করে এগুলো দেখে শুনে আর যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া মোবাইল নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়েও যাচাই বাছাই করে নিতে পারবেন আর নজরুল ভাই এগুলো কি সবই সবই সেগুন সেগুন আচ্ছা অরিজিনাল সেগুন ফুল সার তো এগুলো কত প্লেন নিলে কত এটা যদি প্লেন নেয় তাহলে আপনার 18500 টাকা প্লেন নিলে 18500 টাকা আর যদি নকশা করে ওই নকশা টাকা নকশা রেটটা বাড়বে দর্শক এগুলো হচ্ছে সেগুন কাঠের ফুল সারি পাল্লা তো যদি আপনারা সার পলে নিতে চান একটু কম সারি নিতে চান তো এগুলো দেখতে পারেন এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো নজরুল ভাই এগুলোর প্রাইস কি রকম এগুলোর প্রাইস হলো 14000 টাকা মাত্র 14000 টাকা এগুলো হবে সারে পলে সারে পলে আচ্ছা একটু সাদা সাদা আছে দেখতে পাচ্ছেন যারা কম দামের মধ্যে নিতে চান আর সেগুন কাঠের পাল্লা এটা দেখতে পারেন তো এগু এখানে যদি আপনারা এই দুইটা পাল্লা এক জায়গায় করেন তাহলেই কিন্তু আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন আর কি এটা একটু সাদা সাদা আছে আর যেটা আপনার ফুল সার এটাই কোনো সাদার কোনো দাগ নেই আর কি তো এটা যারা কম দামে সেগুন কাঠের পাল্লা নিতে চান মাত্র 14000 টাকা এটা হচ্ছে প্লেন পাল্লা আর এটার সাইজটাও কি মেন গেট হ্যাঁ মেন গেটের সেগুন বেশিরভাগই মেন গেটই আচ্ছা মেন গেটই হয় মেন গেটই লাগায় আর কি বেশিরভাগ তো নজরুল ভাই এখানে কিছু পার্লার কালেকশন আছে এটা কি এটা উপরে যেটা এটা হচ্ছে আপনার চিটাগাং এর গামারি এবং কি বেডরুমের দরজা আচ্ছা বেডরুম সাইজ করা বেডরুম সাইজ আচ্ছা এগুলা হচ্ছে আসলে বেডরুমের সাইজ করা নিচে মনে হয় আপনার সেগুন সেগুন আচ্ছা সেগুন কাঠ বেডরুমের সাইজ করা আর এই পাশে যেগুলো দেখালাম এগুলো হলো মেন পার্লার সাইজ করা তো আপনারা যে কোনো সাইজের যে কোনো কাঠের পাল্লাগুলো আপনারা নিতে পারবেন যদি আপনারা বেডরুমে নিতে চান মেন পাল্লার নিতে চান নিতে পারবেন এছাড়া যদি বারান্দার সাইজ নিতে চান নিতে পারবেন আর আর নজরুল ভাই যদি আপনার কাস্টমার যে কোনো কাঠের উপরে তাদের নিজস্ব ডিজাইন আপনাকে দিয়ে করিয়ে নিতে চায় যে কোনো ডিজাইন ওনারা ডাউনলোড দিয়ে আমার পাঠাই দিবে হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাই দিলে আমরা ওই ডিজাইনটা করে দেব আচ্ছা যে কোনো ডিজাইন দিলে করিয়ে দিবেন তো দর্শক এখন ঢুকতেছে আমরা নজরুল ভাইয়ের কারখানায় দেখতে পাচ্ছেন এখানে আসলে সব ধরনের কাজগুলো হয়ে থাকে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হলো যে গামারির পাল্লা রেডি হইতেছে আচ্ছা এটা হলো আপনার প্লেন করার কাজ প্লেন করার কাজ এটা হচ্ছে গামারি পাল্লা আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন আছে ফার্নিচারও আছে খাট আছে আচ্ছা ফার্নিচারে কিছু কালেকশন আছে তো আপনারা এই কারখানা থেকে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে যে কোনো কাট দিয়ে যে কোনো সাইজ দিয়ে একদম আপনারা পাল্লা জয়েন্টগুলো দেওয়া পারবেন দিতেছে তাও দেখাই দিতে পারেন ওডি আচ্ছা এখানে ফিঙ্গার জয়েন্ট বলতে কি বোঝায় এর উপকারিতা কি মানে সবাই ফিঙ্গার জয়েন্ট আর কি পছন্দ করে আর কি সবাই আর ফিঙ্গার জয়েন্ট দিলে সহজে ফাঁক হয় না আর কি তাই তো আচ্ছা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা পাল্লা জোড়া দেওয়া হচ্ছে ফার্নিচারে কালেকশনও পাবেন তো আমি এই খাটটা দেখাচ্ছি তো নজরুল এটা কি কাঠের এটা সেগুন কাঠের একদম ফুল সারি কাঠ আচ্ছা এটা হচ্ছে ফুল সার সেগুন কাঠের
খাট এটা কত ফুট বাই কত ফুট এটা হলো আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট তো এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার 70000 টাকা এটা হচ্ছে 70000 গাড়িটা কিন্তু 2.5 ইঞ্চি মোটা থাকবে আচ্ছা যদি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসবেন কারখানায় এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা প্রাইসটা তো আমরা জেনেই নিলাম এটা হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের একটা খাট ফুল শাড়ি আপনার মেহগনি মেহগনি কাঠের চৌকাঠ মেহগনি কাঠের চৌকাঠ এটা ডেলিভারি যাবে কি এখানে কিছু রাখা আছে তারপরে এখানে কিছু রাখা আছে এগুলো সবই মেহগনি কাঠের চৌকাঠ মেহগনি কাঠের চৌকাঠ আচ্ছা তো এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস পড়বে 2200 টাকা আচ্ছা 2200 টাকা পার পিস হ্যাঁ পার পিস 2200 টাকা আচ্ছা আপনার সব সাইজ কি একই দাম না দাম কম বেশি আছে এই চৌকাঠের সব সাইজ একই দাম একই দামে হয় আপনার 3.5 ফিট পর্যন্ত অন্যান্য কি কাঠের চৌকাঠ আছে আপনার সেগুন কাঠ আছে লোহা কাঠ আছে শিল করে আছে টিকচাম্বল আছে আচ্ছা তো লোহা কাঠের চৌকাঠ কি রকম প্রাইস লোহা কাঠের চৌকাঠ পড়বে আপনার হলো 5000 টাকা 5000 টাকা পড়বে পার পিস পার পিস আর টিকচাম্বল তো আছে হ্যাঁ টিকচাম্বলের পড়বে 8000 টাকা 8000 টাকা পার পিস আর পার পিস তো এখান থেকে আপনারা চাইলে ডাইনিং টেবিলও নিতে পারবেন তো নজরুল ভাই এটা আপনার কত ফুট বাই কত ফুট এটা হলো আপনার 6 ফিট বাই 3.5 ফিট 6 চেয়ারের আচ্ছা 6 চেয়ারের তো ছোট বড় তো করে দিতে পারবেন ছোট বড় করে দেওয়া যাবে সমস্যা আচ্ছা এটা কি আপনার চেয়ার সহ এটা চেয়ার সহ একটা সেট 6 চেয়ার দেয়া এটার দাম হইছিল আপনার 55000 টাকা উপরে গ্লাসের টপ সহ আচ্ছা 55000 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আচ্ছা গ্লাস সহ আপনারা পেয়ে যাবেন 55000 টাকায় আর এগুলো হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠ ফুল শার সেগুন কাঠ দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন একটু পল আছে আচ্ছা হালকা একটু পল আছে তো আপনারা যখন এগুলো নেবেন দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনারা ছোট বড় সাইজ করে নিতে চান নিতে পারবেন আর নজরুল ভাই খাটগুলো কি ছোট বড় সাইজ করা সম্ভব খাটের যে কোনো সাইজ আপনারা যে সাইজ ছোট বড় সাইজ করে সম্ভব আর সেগুন কাঠ বাদে অন্যান্য কি কাঠের ফার্নিচার তৈরি করেন ফার্নিচার আপনার আকাশমণি আছে তারপরে মেহগনি আছে আচ্ছা যে কোনো কাঠের ফার্নিচার ফার্নিচার তৈরি করে দিতে পারবেন পছন্দ করবে ওটা দিয়ে করে দেওয়া আচ্ছা তো আপনারা দরজা পাল্লার পাশাপাশি যদি ফার্নিচারও নিতে চান এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পাল্লা তো নজরুল ভাই এটার দাম কত এটার দাম মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এটা হবে বারান্দার সাইজ আর কি আচ্ছা যদি কেউ বেডরুমের সাইজ করে ডিপ পাল্লা সেক্ষেত্রে সেক্ষেত্রে 4000 টাকা পড়বে আচ্ছা 4000 টাকা তো বেডরুমের সাইজ করলেও আপনারা একটা মেহগনি কাঠের ডিপ পাল্লা পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশা আছে এই পাশে একটা নকশা আছে দেখতে পাচ্ছেন এই নকশাগুলো চাইলে আপনারা নিতে পারেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার মিসেস নূরজাহান ডোর এন্ড ফার্নিচার আর কিভাবে আসবে এটা আসার লোকেশনটা হচ্ছে আপনার মোহাম্মদপুর তিন রাস্তার মোড় নামার পর যে কোনো লোকরে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে যে এটা নবীনগর 7 নম্বর রোড নবীনগর 7 নম্বর রোড গাবতলির রোডে আছে গাবতলির রোড আচ্ছা তো বেরিবাদের পাশে মোহাম্মদপুর নেমে গাবতলির রোডে ইউল্যাব ইউনিভার্সিটি আছে তারপর আপনারা সাদেক ডায়রি ফার্ম বললে সবাই চিনে আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আপনারা চলে আসতে পারবেন একটা রিকশা নিয়ে অথবা ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নম্বরে যোগাযোগ করে চলে আসবেন নবীনগর 7 নম্বর রোড নবীনগর 7 নম্বর রোড একটু ভিতরে ঢুকলে পেয়ে যাবেন নূরজাহান ডোর এন্ড ফার্নিচার দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু দরজার কালেকশন দেখালাম তো যদি আপনারা সরাসরি কারখানা থেকে এই দরজাগুলো নিতে চান তো চলে আসবেন নূরজাহান ডোর অ্যান্ড ফার্নিচারে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ।